আসসালামু আলাইকুম। আজ তো তৈরি করে দেখাবো জলপাইয়ের আচার। জলপাইয়ের টক মিষ্টি ঝাল ঝাল এ আচার থাকলে আর কিছুই লাগে না। কিন্তু শীত তো চলে আসলো, আর এরই মধ্যে জলপাই কিন্তু বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। এই সুযোগেই আমরা জলপাইয়ের এ আচারটা তৈরি করে নিতে পারি। আজকে এ আচার তৈরি করার জন্য হাফ কেজি জলপাই নিয়েছি। জলপাইয়ের বুটাটা ফেলে দিব, বুটার অংশটা কেটে ফেলে দিতে হবে। তারপর চার পাঁচবার এভাবে করে ছুরি দিয়ে দাগ কেটে দিতে হবে, যাতে করে দানার মধ্যে পৌঁছায়। এভাবে করে দাগ কেটে দিলাম। সবগুলো জলপাইতে একইভাবে আমি এই কাজটা করেছি। এখন দুই তিন চারবার ধুয়ে নিব। জলপাইয়ের মধ্যে ময়লা থাকে যেহেতু, বিভিন্ন জায়গা থেকে বাজারে জলপাইটা আসে। জলপাইগুলো ধুয়ে নেওয়ার পর ফুটন্ত গরম পানিতে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর দুই মিনিট রাখব। সঙ্গে সঙ্গে কিন্তু জলপাইয়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর জলপাই অনেকটা নরম হয়ে যাবে। অনেকটা ফুলে ফুলে উঠেছে জলপাইগুলো। ঠিক এই অবস্থায় ছাঁকনি চামচ দিয়ে ছেঁকে নামিয়ে নিচ্ছি। একদম খুলে খুলে যাবে ওরকম থাকবে না, আস্তই থাকবে, তবে ফুলে উঠবে জলপাই। দুই মিনিট জাল করার পর এবার আরও একটা পাত্রে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা আস্ত শুকনো মরিচ। পাঁচফোড়ন মশলা দিচ্ছি এক চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ। হলুদের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু আচারের কালারটা সুন্দর আসবে আর সুন্দর ফ্লেভার আসবে, আচারটা টেস্টি হবে। পাঁচফোড়নের সুন্দর ফ্লেভার বের হলেই জলপাইগুলো দিয়ে দিলাম। এবার এই জলপাইয়ের ভেতরে যদি পানি থাকে সেটা কিন্তু শুকিয়ে যাবে। তেলের সঙ্গে কিভাবে বুঝবেন শুকাবে? ফেনাটা কমে গেলেই বুঝতে পারবেন যে এর ভেতর কোনো রকম পানি নেই। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাপটা বেশি কম দিতে পারেন। ধনিয়া গুঁড়া দিচ্ছি এক চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া দেওয়ার কারণেও কিন্তু আচারের সুন্দর ফ্লেভার আসবে আর টেস্টি হবে আচার। ধনিয়া গুঁড়া দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আস্তে আস্তে দেখবেন কালারটা চেঞ্জ হতে শুরু করবে। চিনিটা যখন পানি ছেড়ে দিবে তখন একটু ফেনা ফেনা থাকবে, তারপর আস্তে আস্তে কালারটা চলে আসবে। আচারের কালার কিন্তু অলমোস্ট সুন্দর চলে আসছে। এখন আমি সবশেষে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, যাতে করে আরও একটু ঝাল ঝাল হয়। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেমনটা ঝাল খেতে চান। এই আচারটা অনেক বেশি সুন্দর হয় দেখতে, খেতে ভীষণ মজার, আর দীর্ঘ এক বছর ঘরে রেখে খেতে পারবেন। মাঝে মাঝে একটু রোদ্রে দিলেই হবে। আর এখনকার জলপাইয়ের আচার কিন্তু নিমিষেই শেষ হয়ে যায়। তো আমার আচার বানানো এখানে কমপ্লিট। আরও একবার যদি পরবর্তীতে জাল করা যায় তাহলে কিন্তু এই আচারটা আরও বেশি কালারফুল হবে। আমি সঙ্গে সঙ্গে নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ঠান্ডা হওয়ার পর কেমন দেখাচ্ছে এই আচার। এই তো এখানে চিনির পরিমাপটা আপনারা বেশি কম দিতে পারেন, আবারও বললাম যে যেমনটা মিষ্টি খেতে চান। সার্ভ করে নিলাম। চাইলে কিন্তু বয়মে ভরে রেখে দিতে পারেন, যখন মন চাইবে তখন বয়ম থেকে নামিয়ে খাবেন। তবে এই মৌসুমে জলপাইয়ের সিজনে কিন্তু জলপাইয়ের আচারটা এক নিমিষেই শেষ হয়ে যায়, সেজন্য এভাবে করে বানিয়ে একবার খেয়ে দেখবেন, তারপর কমেন্টে জানাবেন। আর আমার আজকের রেসিপি ভালো লাগলে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।